নমস্কার বন্ধুরা, তুলির কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বরবটির বাটি চচ্চড়ি। যখন আমাদের বাড়িতে কিছুই থাকে না বা আমাদের কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন এই খুব সহজে 5 মিনিটের মধ্যে এই বরবটির বাটি চচ্চড়ি যদি তোমরা বানিয়ে নাও, এটা কিন্তু ভাতের সাথে তো খুবই ভালো লাগে। এছাড়া রুটি, পরোটা বা ব্রেকফাস্টে কোনো কিছু বাড়িতে নেই, ঝট করে এটা বানিয়ে নিতে পারো। আর ভীষণ সুস্বাদু, ভীষণ টেস্টি এই শুকনো শুকনো বরবটির বাটি চচ্চড়ি। চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা। আলু দিয়ে বরবটির ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 আঁটি মতন সবুজ একদম ফ্রেশ বরবটি নিয়েছি, আর এখানে ছোট সাইজের 3টে আলু আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর বরবটিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমেই আমি বরবটি গার্ডারটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এর যে বোটার দিক রয়েছে এটাকে একেবারে আমি কেটে নিলাম। এরপরে এগুলোকে আমি লম্বা লম্বা করে 2 ইঞ্চি মতন করে একে কেটে নিচ্ছি। এগুলো কেউ আরো লম্বা করে কাটতে পারো, যে যে যার যেরকম সুবিধা হবে সেরকম করে এটা কেটে নিতে পারো। তো আমি এইভাবে এগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কেটে নিয়েছি, কেটে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। প্রথমে এটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, তাই কাটার পর এটাকে আর ধোয়ার সেরকম কোনো প্রয়োজন নেই। তো সমস্ত বরবটিগুলোই আমি কেটে নিলাম। এরপর যে এখানে 3টে আলু আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি, সেই আলুগুলো এবার লম্বা লম্বা করে কেটে নেব। যেহেতু বরবটি আমি লম্বা লম্বা করে কেটেছি, তাই আলুগুলোকেও আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা যে যেরকম ভাবে কাটতে পারো, তবে আমি এগুলোকে এইভাবেই কেটে নিচ্ছি। কারণ সমস্ত সবজি যদি আমি একই রকম শেপে কাটি, তাহলে এর টেস্টও খুব ভালো হয় আর দেখতেও এটাকে খুবই ভালো লাগে। আলুগুলো পুরো তোমরা দেখে বুঝতে পারছো যে বরবটি যেমন আমি লম্বা লম্বা কেটেছি, আলুগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে কাটলাম। কেউ যদি চাও সেক্ষেত্রে চৌকো চৌকো করেও কাটতে পারো। আলুকে কিন্তু আমি আরও একবার ধুয়ে নেব, কারণ আলু কাটার পর আলুর মধ্যে কিছু রস বেরো, সেগুলোকে ভালো করে না ধুলে সেগুলো চলবে না। তাই এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখো এখানে আলু আর বরবটি কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে যেহেতু আমি এটা নিরামিষ করব না, একটু শুকনো শুকনো টাইপের করব, তাই এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন অ্যাড করব। চলো এবার রান্নার মূল পর্বে আমরা চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। এবার খুব অল্প পরিমাণে তেল দেব, এতে কিন্তু তেলের পরিমাণ খুব একটা লাগে না। তেল দিয়ে দিলাম, তেল এর মধ্যেই গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে খুব অল্প পরিমাণে ফোড়ন দিলাম, আর গোটা জিরে দিলে এর টেস্ট কিন্তু আরো ভালো হয়। এরপর আমি দেব কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যে রসুন কুচিয়ে রেখেছি, সেই রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু থেঁতো করে দিলে ভালো টেস্ট হবে না, মিহি করে রাখলে টক করে দিলে এটা সব থেকে ভালো টেস্ট হবে। রসুন দেওয়ার পর এটাকে আমি খুব একটা যে ভাজবো সেরকম নয়, যতক্ষণ না রসুনের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে হালকা করে আমি নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ পুরো একদম মোটামুটি হালকা একটা ব্রাউন কালার এসছে। এরপর দেবো আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ পুরো ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার ধরেছে। এরপর এর মধ্যে আমি প্রথমেই দেবো যে বরবটি আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এই বরবটি এর মধ্যে এবার অ্যাড করলাম। বরবটি দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এটাকেও আমি ওই একই তেলের মধ্যে ভাজা ভাজা অল্প করে করে নেবো। আর পুরো রান্নাটা কিন্তু আমি করবো লো টু মিডিয়াম ফ্লেমে। এখন আমি পুরো লোয়েতে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল অ্যাড করিনি।
এটাকে 2 থেকে 3 মিনিট মতন ভাজা ভাজা করে নিলেই হবে। আর এতে আমি পেঁয়াজ এবং রসুন অ্যাড করেছি বন্ধুরা। তোমরা যদি চাও এটা কিন্তু নিরামিষ ভাবেও করা যায়, সেটাও খুব ভালো টেস্ট হয়। মশলা সব একই, শুধুমাত্র পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে করলেই এটা নিরামিষ তরকারি বা শুকনো শুকনো রুটি, লুচি, পরোটা এবং ভাতের সাথেও এটা খুব ভালো যায়। তো বরবটি প্রায় নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। এরপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু আমি এর মধ্যে অ্যাড করলাম। আলু দেওয়ার পর এটাকে আমি বরবটির মতনই ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার গ্যাসটাকে আমি সামান্য একটু মিডিয়াম ফ্লেমে করে দিলাম সব সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য। আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। আবার আমি ফ্লেমটা কমিয়ে দিলাম, কারণ আমি অল্প তেলে রান্না করছি, যেহেতু এটাকে বারবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ কিছুটা ভাজা ভাজা করে নিলাম। এরপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কি কি করছি বন্ধুরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি একেবারে 1 চিমটে, এটা তোমাদের নিজেদের প্রয়োজন মতো এটা করে নিতে পারো। অল্প পরিমাণ চিনি নিয়েছি, হলুদ নিয়েছি 1/2 চামচ, নুন নিয়েছি 1 চামচ, আর এখানে 1/2 চামচ মতো নিয়েছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দিতেও পারো নাও পারো, আমি এখানে জিরে গুঁড়ো দিইনি। আর এখানে আমি আদা বাটাও কিন্তু ইউজ করছি না। তো এই গুঁড়ো মশলাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম, কারণ এটা ভরে যাচ্ছিল তাই আমি জল অ্যাড করলাম। মশলা দেওয়ার পর এটাকে আমি আরো 4-5 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর বন্ধুরা এটাকে আরো একটু টেস্টি করার জন্য, মুখরোচক করার জন্য আমি একটা জিনিস এর মধ্যে অ্যাড করছি, যেটা হচ্ছে টমেটো সস। অল্প পরিমাণে আমি একটু অ্যাড করছি, তোমরা গোটা টমেটো, গোটা টমেটো সসও দিতে পারো। তো আমার বাড়িতে যেহেতু এই মুহূর্তে টমেটো নেই, সেই জন্য আমি একটু টমেটো সস এর মধ্যে অ্যাড করলাম। এটা না দিলেও যে খেতে খারাপ হবে সেরকম না, তবে আমার মনে হয় যে একটু টমেটো দিলে এটা টেস্ট কিন্তু আরো বাড়বে, একটু মুখরোচক টাইপের হবে, সেই জন্য এর মধ্যে আমি টমেটো সস অ্যাড করলাম। পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে জল অ্যাড করব। জল দিয়ে দিলাম, জলটা তোমাদের নিজেদের প্রয়োজন মতো আইডিয়া করে দিয়ে নিতে পারো। আমি এখানে অল্প পরিমাণেই জল দিলাম, জাস্ট এটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতন। আর খুব এটা ফ্লেমটাও আমি কমিয়ে দিয়েছি। এরপর এটা আমি চাপা দেবো 10 থেকে 12 মিনিট মতন, এটাকে আমি সেদ্ধ হতে টাইম দেবো, তারপর আবার ফেরত আসছি। হয়ে গেছে আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, বরবটিও সেদ্ধ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি একটু যেন জল জল রয়েছে, এটাকে আমি নেড়ে চেড়ে মাখা মাখা মতন হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে, রুটি পরোটা ডিনারের সাথেও ভালো লাগে, আবার টিফিন রেসিপি হিসাবেও কিন্তু এটা ভীষণ ভালো যায়। আর এটা এখন তো বরবটির সিজন, বাজারে প্রচুর বরবটি, এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটাকে আমি আরো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে মাখা মাখা করে একটু শুকনো শুকনো টাইপের করব। এটা শুকনো শুকনো টাইপের করলেই কিন্তু বেশি ভালো খেতে হয়, তাই আমি একদম জলের পরিমাণও কম দিয়েছিলাম। আর যতটা সেদ্ধ হতে সময় লাগবে সেই রকম আইডিয়া করে কিন্তু আমি জলটা দিয়েছি। বন্ধুরা রেডি হয়ে গেল আমার আলু দিয়ে বরবটির শুকনো শুকনো তরকারি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার একান্ত অনুরোধ রইল। আবার আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে, আবার তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আবার নতুন নতুন রেসিপি তোমাদের জন্য আমি আবার শেয়ার করব। আজকের মতন টাটা।